হাই ফ্রেন্ড, স্বাগত দেবী তৌসুমিতে। আজকে হচ্ছে রবিবার, রবিবারের সকালবেলা ব্রেকফাস্টে রয়েছে বেগুন ভাজা রুটি। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করতে করতে করব এডিট, ব্লগটা এডিট করব। সেই জন্য আমি ভাবলাম যে ব্রেকফাস্টটা আগে বানিয়ে নিই, আর চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম, তাতে কি হবে চিকেনটা রান্না করার সময় সুবিধা হবে। এই আর আজকের ওয়েদার একদম জঘন্য, কিরকম ঘুমন্ত ঘুমন্ত ওয়েদার, কাজে এনার্জি নেই, তাও তো সব কিছুই করতে হয়। এই তো জাগে করবো, সেটা কোনো ব্যাপার না। আর কি মশারা পিঁপড়ে, এখানটা একটা কামড়ালো খুলে ভাল লাগে না। আর এই ওয়েদারে না ভীষণ এইসব ছোটো 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 মশা হয়। যাকে চলো শুরু করে দিই আজকের ব্লগ, কি কি করবো সারাদিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আর এই ব্রেকফাস্টটা খেয়ে নিই। তোমাদের একটা টিপস দিই, যেটা হচ্ছে যে তোমরা ছোলা, মানে কালো ছোলা ভিজিয়ে তাকে কি করে খুব তাড়াতাড়ি অঙ্কুর বার করবে, সেই টিপসটা আজকে দেবো। ব্ল্যাক ছোলা, এই ব্ল্যাক ছোলা, ব্ল্যাক ছোলা ভিজিয়ে রাখবে ফার্স্টে জলে একদিন, ধরো রাত্রিরে ভেজালে, সকালবেলা ভিজে গেল, সেইটাকে জল থেকে তুলে কাপড়ে, তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিও, কাপড়ে রেখে দেবে, দিয়ে একটা বন্ধ জায়গায়, মানে টিফিন কৌটো না, হাওয়া বাতাস, মানে হাওয়া বাতাস যাতায়াত করবে এরকম একটা কাচের বাটিতে বিশেষ করে রাখলে খুব ভালো হয়। দেখবে একদিনে তোমাদের অঙ্কুর বেরিয়ে আসছে খুব সুন্দরভাবে। তো যাই হোক, সেই রকমই আমি করি, কারণ লালটুবাবু এখন প্রায় দিনই খায়, তো সেই জন্য ওর জন্য ভেজাতে হয়। তাই আমি ভাবলাম যদি কারো অজানা থাকে টিপসটা দিয়েই দিই। তো এই কারণেই আজকে আমি তোমাদের সাথে এই টিপসটা শেয়ার করছি। আর আজকে তো আমি দেখাতে পারবো না, কারণ আজকে আমি ভিজিয়ে রাখবো, কালকে আমি দেখাবো, মানে ভিজিয়ে রেখেছি তাকে আমি কাপড়ে পুড়ে কাঁচের বাটিতে রাখবো, আর যখন অঙ্কুর বেরিয়ে যাবে তখন আমি তোমাকে দেখাবো। এবার ওটা একদিনের জায়গায় দুদিন রাখলে বেশি অঙ্কুর বেরোবে, তিন দিন রাখলে আরও বেশি অঙ্কুর। ছোলাটাকে দেখো, আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা ভিজে গেছে, ভালো করে ধুয়ে নিলাম, জলটা ফেলে দিয়েছি। আর এবারে দেখো একটা কটনের কাপড় নিয়ে নিয়েছি, সেটা ওই কাঁচির যে হাঁড়িগুলো হয় সেই হাঁড়িগুলোর মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার পর ছোলাগুলো দিয়ে দিলাম, জল ছাড়া রাখতে হবে এটা। এবার এরকমভাবে কাপড়টাকে মুড়ে ভেতরে ঢুকিয়ে দেবে, দিয়ে এবার এটা জাস্ট চাপা দিয়ে রেখে দেবে। এটা আমার কাছে এরকম কাঁচের হাঁড়ি ছিল, তাই এছাড়া তোমরা কাপে রাখতে পারো বা যে কোনো কাঁচের জায়গায় রাখতে পারো, কাঁচের ছোট বাটিতে বা এতে, তাহলে বেশ ভালো হবে। এটা দেখবে কালকে অঙ্কুর বেরিয়ে গেছে। আজকে আমাদের লাঞ্চে হবে বাটার চিকেন, আর বাটার চিকেনের সাথে রুটি করারই ইচ্ছে আছে। তো লালটুবাবু রুটি দুপুরবেলা খুব একটা পছন্দ করে না, সেই জন্য ওকে ভাত করে দেবো। আর এই আর কি ভাত, আর ও তো আবার আলু আলু করবে, ওকে আলু দিয়ে চিকেন করে দিতে হবে, যেটা ও প্রেশার কুকারে সেদ্ধ করে দেবো, ও খাবে। আর আমার আর সোহামের জন্য আর রাত্রির জন্য একবারে বাটার চিকেন বানিয়ে রাখবো, ব্যাস হয়ে যাবে একটা তরকারিতে। আর এত ওয়েদারটা ম্যাচম্যাচ করছে না, শরীরটা ম্যাচম্যাচ করছে, ভালো লাগছে না কিছু, রেসিপি তুলতে হবে, রেসিপিও তোলা হচ্ছে না, মানে সব কিছু নিয়ে খেতে ভয় হয়ে যাচ্ছে। চলো বাটার চিকেনে সবসময় চিকেন ম্যারিনেট করে করতে হয়। আর চিকেনটা কষানো হয়ে গেছে, এবার পেঁয়াজ টমেটো আর এই হচ্ছে কাজু, সেটা ভেজে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবার এটা জল দিয়ে জাস্ট ছেঁকে নিতে হবে, কারণ বাটার চিকেনের গ্রেভিটা খুব স্মুথ অ্যান্ড ক্রিমি গ্রেভি হয়, তো সেই জন্য এতে বেশি মশলা আর কি, এই পেঁয়াজ রসুনের মশলাটা না দিলেও চলবে, খালি ওটা ছাঁকনিতে ছেঁকে জলটা দিতে হবে। এবার এটা দিয়ে কিছুক্ষণ ফোটাবো, ফুটিয়ে নামানোর সময় ক্রিম আর কসুরি মেথি শুকনো খোলায় রোস্ট করে দিয়ে দেবো, আর এক কিউব বাটার দিতে হবে। বাটার চিকেন একটু বাটার না দিলে কি ভালো লাগে, খুব ভালো হয়। আর আমরা একটু পাতলা পাতলা বাটার চিকেনটা খাই, ভালোবাসে আমাদের বাড়িতে, তো সেই জন্য আমি একটু পাতলা করে করি, তো
এছাড়া কিন্তু বাটার চিকেন খুব ঘন হয়, একদম মানে মাখা মাখা গ্রেভি হয়, তা কিন্তু আমি একটু পাতলা করে করি। দুর্ধর্ষ হয়েছে বাটার চিকেনটা, বাটার চিকেন আমার খুব ভালো লাগে, সোমেরও খুব ভালো লাগে। আমি একটু পাতলা করে করি বাটার চিকেন, আর তার সাথে পোলাও করেছিলাম, আমাদের ভাত করেছিলাম, সোম বললো মা একটু পোলাও করো, তো সেদিন পোলাও করলাম। লাল্টুবাবু তো আলু ছাড়া খায় না, ওরা আবার প্রেশার করে আলু দিয়ে একটু মাংস সেদ্ধ মাংস করে দিয়েছিলাম ঝোল। ব্যাস এই করুন হয়ে গেল রবিবারের লাঞ্চ, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। ওয়েদার একদম ঝিমোচ্ছে, ঘুমোনোর মতো ওয়েদার, কিন্তু ঘুমোলে তো চলবে না, ঘুমোবও না, দুপুরবেলা ঘুমোই না। তবে হ্যাঁ এক একদিন খুব শরীরটা খারাপ লাগলে লাগলে ঘুমিয়ে পড়ি, সেটা না। দেখে চলো আবার পরে কথা হবে। তোমাদের তো বাটার চিকেনটা সকালবেলা দেখাতেই ভুলে গেছি, তো এই যে বাটার চিকেন এইটা রয়েছে, এটা রাত্রে আমরা রুটি দিয়ে খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর একটা ক্রিমি রিচ গ্রেভি হয় বাটার চিকেনে, ঠিক সেরকমই হয়েছে, খালি একটু পাতলা করি আমি। শুরু হয়ে গেছে কিচেনের কাজকর্ম, আর কাজকর্মের মধ্যে লাল্টুবাবু তো কালকে রবিবার ছুটি নেয়নি, তো বিকেলবেলা সেরকম একটা ভিডিও শ্যুট করা হয়নি। কারণ হচ্ছে যে আমি কালকে এডিট করছিলাম একটু বেঙ্গলি হোম কিচেনে, আজকে একটা বিশাল বড় ভিডিও আপলোড করব, তারই এডিটটা করছিলাম, এবং এডিটটা করতে আমার অনেক সময় গেছে কালকে, সেই জন্য বিকেলবেলা একদমই কালকে ভিডিও শ্যুট করা হয়নি। আর রবিবার থাকলেও লাল্টুবাবু কালকে ছিল না, কারণ লাল্টুবাবু অন্য একদিন ছুটি নেবে, সেই জন্য কালকে আর ছুটি নেয়নি। তো যাই হোক, আমি আজকে যেটা দেখাচ্ছি তোমাদের, যে ছোলাটা কালকে ভিজিয়ে রেখেছিলাম সেটা কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে দেখো, এই যে এরকম কাপড়ে করে, কটন কাপড়েই রাখলে ভালো, সুতির কাপড়ে। কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে, যদি আমি ছোলা খেতে একদম পছন্দ করি না, লাল্টুবাবু খেতে ভালোবাসে, লাল্টুবাবুর জন্য করে দিয়েছি। আর ব্রেকফাস্টে আজকে আমি দেখি, আজকে তো সোমবার, আবার সোহমের আজকে এক্সামও আছে, তো কি করি দেখি, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। এখন মাথা কাজ করছে না, জাস্ট কাজ করছে না, খুব লেজি লাগছে নিজেকে, সকালবেলা 5:30 উঠে হাঁটতে গেছি কিন্তু তাও এখনও লেজি লাগছে। কালকে অর্ধেক ভয়েস দিয়েছি বেঙ্গলি হোম কিচেনে, যে রেসিপিটা আজকে আপলোড করব, আজকে আর সকালে অর্ধেক মানে ভয়েস দিয়েছি, অবস্থা দেখো কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে আমাদের হচ্ছে আলু কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, যেটা প্রেশারে সেদ্ধ করব, মানে প্রেশারে করব আর প্রেশার কুকারে করব। আর আর করব হচ্ছে আমাদের আলু পরোটা আমার আর সোহমের, কারণ ও খেয়ে পড়তে যাবে, পড়তে যাবে মানে ওর পরীক্ষা আছে বেলুন মঠে, আর আমার আমি খাবো দুপুরবেলা, যেহেতু আজকে আমার সোমবার তো নিরামিষ খাবো, সেই জন্য আলু সেদ্ধ করা আমার হয়ে গেছে, আর লাল্টুবাবুর জন্য ভাত করে দেবো, তো মাছ নিয়ে এসছে, মাছের তরকারি করে দেবো, ব্যাস মাছের তরকারি ভাত আর মাছের তেল এনেছে, মাছের তেলের বড়া, ওর ঝামেলা নেই, মাছ হলেই হয়ে যায়। আমাদের তো আলু সেদ্ধ করেছি আলুর পরোটা করবো বলে, তো লাল্টুবাবু আলু সেদ্ধ দেখে বলছে আমাকে একটু মশালা মুড়ি মেখে দাও, তো সেই জন্যই আলুটাকে ছোট ছোট করে কুচিয়ে নিলাম একটা থালাতে, আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা শশা সব কুচিয়ে নিয়েছি, আর ও পেঁয়াজ অতটা পছন্দ করে না, তবে এতে পেঁয়াজ দিলে খেতে ভালো হয়, পেঁয়াজ কুচি ছোট ছোট করে, তো পেঁয়াজও খাবে না বলছে, তো পেঁয়াজ ছাড়াই বানিয়ে দিচ্ছি,
আর টমেটো অবশ্যই দেবে, টমেটো দিলে বেশ সুন্দর খেতে লাগে, অল্প একটু লেবুর রস দিলেও খেতে ভালো লাগে। তো সেই সব দিয়ে মেখে দিচ্ছি, কি কি দিয়ে মাখছি সেটা নিশ্চয়ই তোমাদের সাথে দেখাবো, খুব ভালো লাগে এরকম ভাবে খেতে। এরপর দেখো আমি অঙ্কুর বার করা যে ছোলাটা ছিল, অঙ্কুর বেরিয়েছে যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম, তারপর কড়াইশুঁটি দিলাম, বাদাম দিলাম, বাদাম তো লালটুবাবুর খুব ফেভারিট, বাদাম দিলাম, আর দিলাম ঝুড়ি ভাজা বা চানাচুর, যে কোনো একটা দিতে পারো, আমার কাছে ঝুড়ি ভাজা ছিল না সেই মুহূর্তে, তো আমি চানাচুর ছিল চানাচুরই দিলাম, আর এর মধ্যে একটু নারকল যদি কুচিয়ে দেওয়া যায় আরো সুন্দর লাগে খেতে। তো যাই হোক, নারকল তো লালুবাবু খায় না, অম্বল হয় বলে তাই। আর এবার কাঁচা লঙ্কাটা ছোট ছোট করে একদম কুচিয়ে দিলাম, আর এর মধ্যে তেল দেয়, তো আমি তেল, সর্ষের তেলটা লালুবাবু অত পছন্দ করে না, তবে আচারের তেল দিলে খুব সুন্দর লাগে, আচারের তেল আমার এখন নেই, আমের আচারের তেল। তো এবার মুড়িটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা বেশিক্ষণ রাখা যায় না, যেহেতু আলু সেদ্ধ আছে, শশা আছে, টমেটো আছে, সবই নরম করে দেওয়ার জিনিস, সেই জন্য এটা সাথে সাথে খেয়ে নিতে হয়। এবার মশলার মধ্যে দিচ্ছি নুন, সাদা নুন, বিট নুনও দিতে পারো, এছাড়া দিচ্ছি জিরে গুঁড়ো, শুকনো কলায় জিরেটাকে নেড়ে ভিজে গুঁড়ো করে রাখবে, আর দিয়ে দিলাম ভাজা মশলা, বেঙ্গলি ভাজা মশলা, দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে দিচ্ছি, এর উপর একটু ধনে পাতা ছড়িয়ে দিলেও খুব সুন্দর খেতে লাগে। সোহম খেয়ে পরীক্ষা দিতে চলে গেছে, ওর জন্য তাড়াতাড়ি করছিলাম, তাই জন্য আর ভিডিও শুট করাও হয়নি। আমাদের আলুর পরোটা বানানো হয়ে গেছে, আর লালটুবাবুর লাঞ্চে রয়েছে বললামই আলু ফুলকপি দিয়ে মাছের তরকারি করে দিয়েছি ভাত, আর রয়েছে মাছের তেলের বড়া, মাছের তেলের বড়াটা গরম করছি, আর এই যে আমাদের আলুর পরোটা, আলুর পরোটা আমি একটাই খাই কারণ বিশাল বড় বড় হয় তাই জন্য, আর এই যে লালটুবাবুর লাঞ্চ, চলো লাঞ্চটা করে নেওয়া। আমি এত ঘুমিয়ে পড়েছি, ঘুমটা কাটানোর জন্য চাটা খাচ্ছি, এখন কদিন ধরেই ঘুমিয়ে পড়ছি। আদা আর তেজপাতা দিয়ে চা করছি। সোহম বললো আমার একটু পরো মা, তাই ঘুমটা কাটানোর জন্য অবশ্যই চাটা খুব দরকার। অ্যাকচুয়ালি তা নয়, ওয়েদারটা এত বাজে না, মানে মেঘলা মেঘলা ওয়েদার, এত বাজে ওয়েদার নেই, ওয়েদারে ঘুমোলে দেখবে শরীরটা ম্যাচ ম্যাচ করে, শরীরটা ঠিক করার জন্য, এনার্জি পাওয়ার জন্য, কারণ এরপর এডিট করতে হবে। চা রেডি হয়ে গেছে, চলো চায়ের সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা, কারণ এরপর চা খেয়ে বসবো এডিটে, তো সে তুলনায় আর ভিডিও শুট করা হবে না, তাই জন্য এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো আশা করি, আর সামনে আসছে আরো ভালো ভালো ভিডিও আসছে, সাপোর্ট করো, পাশে থেকো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এনার্জি ড্রিঙ্ক নিয়ে বসে পড়ো, এবার পুরো এনার্জি লাগাও এডিটে, ব্যাস।